সিভিল টেন্ডারে বিডিওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। বিডিওর কাছে অভিযোগটা যে আমার সমস্ত পেপার ঠিকঠাক থাকা সত্ত্বেও কেন আমাকে রিজেক্ট করা হলো, এটা একটা দুর্নীতির দিকে ইন্ডিকেট করছে। খবর, রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকে সিভিল টেন্ডারে দুর্নীতির অভিযোগ করেন এনএস কনস্ট্রাকশনের মোহাম্মদ আলিউল্লাহ নামে এক কন্ট্রাক্টর। অভিযোগ, লক্ষ্মীজলা অঞ্চলের ইছেখালী গ্রামের কবরস্থানের বাউন্ডারি টেন্ডার নিয়ে দুর্নীতি হয়েছে। রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের বিডিও সৌরভ বোসের বিরুদ্ধে মোহাম্মদ আলিউল্লাহর অভিযোগের ভিত্তিতে হাইকোর্টের তরফ থেকে রিপ্রেজেন্টেটিভ আজকে রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকে বিডিওর সঙ্গে দেখা করতে আসেন। খতিয়ে দেখেন নথিপত্র, কিসের উপর ভিত্তি করে টেন্ডার বাতিল হয়েছে তা নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন বিডিও সাহেবকে। আমি বিডিও অফিসে বিডিওকে জানালাম যাতে কোনো রকম টেন্ডারের সাথে অস্বচ্ছতার সাথে দল জড়িত থাকবে না, সেহেতু আপনিও জড়িত থাকবেন না। কারণ আপনি যদি জড়িত থাকেন আর এই জড়িত থাকার কারণে যেসব কন্ট্রাক্টর 30% 25% লেসে কাজ করার জন্য টেন্ডার ফেলেছে, তাদের পেপার ক্যান্সেল করে দিয়ে তাওরি 14% 18% টাকা নেওয়ার জন্য যদি কাজটাকে আপনি মনে করেন পাইয়ে দেওয়ার কাজটা করতে থাকবো, তাহলে কিন্তু দল এই বরদাস্ত করবে না। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি স্বচ্ছতম রাজনীতিতে বিশ্বাসী, সেহেতু কাউকে এখানে ছেড়ে কথা বলবে না, কারণ দল অস্বচ্ছতার সাথে থাকবে না। আমরা বিডিওর সঙ্গে কথা বললে তিনি জানিয়েছেন সমস্তটা তদন্ত করে দেখবেন তিনি, যদিও বা অভিযোগকারীর আইনজীবী জানিয়েছেন এই টেন্ডার ইচ্ছে করে বাতিল করা হয়েছে। হ্যাঁ, টেন্ডারে ওনাদের একটা অভিযোগ আছে টেন্ডার নিয়ে, ঠিক আছে, ওই ভিত্তিতে ওরা কাগজ দিয়েছেন, এবার ওটা আমরা স্টাডি করবো, ইনকোয়ারি করবো এবং যা ফাইন্ডিংস পাবো সেই ভিত্তিতে নেক্সট পরিবর্তিত স্টেপ যেটা আছে সেটা নেব। সমস্যাটা কী নিয়ে? সমস্যাটা যেটা ওনাদের দাবি যে ওখানে টেন্ডারে কাগজে কিছু ভুলভাল আছে। এটা কারা দাবি করছে যে ভুল আছে? এজেন্সি অবশ্যই, বিডার। আচ্ছা, অভিযোগ করছে ভিডিও অফিস থেকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। বিট খুলতে গিয়ে দেখা যাচ্ছে যে ওরা আমাকে 2022-23 আইটি রিটার্ন নেই বলে ওটাকে রিজেক্ট করেছে। কিন্তু আমার টেন্ডার যে বিটার ফাইল আছে সে ফাইলে 45 নম্বর পেয়ে যায়, হ্যাঁ, সে 22-23 আইটি রিটার্নটা ভরা আছে। সেখানে 8খানা পেপার জমা পড়েছিলো, তারপরে 3খানা পেপারকে ওদের যেটা সাপোর্ট 3খানা করে সেটিং ছিল, সেটিং 3খানা পেপার রেখে বাকিগুলোকে ওই গ্রাউন্ড ডেকে এভাবে রিজেক্ট করেছে। এইসব ব্যাপার। এটা কারা রিজেক্ট করেছে? বিডিও সাহেব রিজেক্ট করেছে। মূল অভিযোগটা আপনার কাদের বিরুদ্ধে? আমার মূল অভিযোগ কাদের বিরুদ্ধে বলতে কি, আমি তো এখানে যেহেতু আমি ব্লকে টেন্ডারটা অ্যাটেন্ড করেছিলাম, আমার বিডিওর কাছে অভিযোগটা যে আমার সমস্ত পেপার ঠিকঠাক থাকা সত্ত্বেও কেন আমাকে রিজেক্ট করা হলো, এই সব ব্যাপার। আমরা এখানে জঙ্গিপুর বিডিও 2 ব্লকের একটা টেন্ডার হয়েছিল, আমার মক্কেল MD অলিউল্লাহ টেন্ডারটা ভরেন এবং টেন্ডারটা ভরার পর স্কুটনিতে টেকনিক্যাল কারণগতভাবে ওনার টেন্ডারটা রিজেক্ট করা হয়, যেখানে কারণ দেখানো হয় যে 2022-23 অর্থবর্ষের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেয়নি বলে ওনার টেন্ডারটা অ্যাপ্লিকেশানটা প্রাইমা ফেসি রিজেক্ট হয়েছে। কিন্তু যে টেন্ডার অ্যাপ্লিকেশান করা হয়েছিল তার 45 নম্বর পেজে দেখা যাচ্ছে যে 2022-23 অর্থবর্ষের রিটার্নটা ঠিক অ্যাটাচড আছে, তাহলে এটা একটা দুর্নীতির দিকে ইন্ডিকেট করছে। তো আমরা তার জন্য আজকে একটা রিপ্রেজেন্টেশান দিতে এসেছিলাম বিডিও 2 মহাশয়কে, আমরা রিপ্রেজেন্টেশান দিলাম, উনি বললেন 2 দিনের মধ্যে তদন্ত করে উনি জানাচ্ছেন যে কেন রিজেক্ট হয়েছেন বা কী হয়েছে না হয়েছে। তো আমরা বললাম ঠিক আছে আপনি জানান, তারপরে তখন আমরা আইনের দ্বারস্থ হব।